আর এই যে আমার এই গরুটা দেখতেছেন ভাই, আপনি হয়তো অবাক হবেন শুই না, ও আরো 6 মাসের ভিতরে আর দাঁতবে কিনা সন্দেহ। তার মানে আপনার বাড়ি ঢাকা? জি বাড়ি ঢাকা। আমার খামার এখানে? আমার এখানে। আব্দুর রাজ্জাক তো নায়ক মানুষ। হ্যাঁ নায়কের মতোই মামা। তাই? হ্যাঁ ওই গরু পালার নায়ক, রোদ্রে আমার গরু দাঁড়ায় আছে, অনেকের গরু জিব্বা 2 হাত বার করে দিব রোদ্রে বার করলে, আমি 24 ঘন্টা গ্যারান্টি, আমার গরু রোদ্রে থাকবে, বৃষ্টি দরকার নেই, বাতাস দরকার নেই। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ভালোবাসা। চিত্রপুরি কৃষি চিত্র। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রচণ্ড গরম, এর মধ্যেই ঘুরে বেড়াচ্ছি শুধু আপনাদের জন্য। দেশের কোন এলাকায় কার খামারে কী কী গরু পালন হচ্ছে এবং কী সকল গরু তারা রেডি করেছেন এ সকল দেখানোর চেষ্টায় আমি ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে। এ পর্যায়ে আজকে হাজির সদর মেহেরপুর জেলা, এটি গাংনী উপজেলা, বালিয়াঘাট পুতুনিপাড়া। এই যে আমার সামনেই দেখতে পাচ্ছি একটি খামার, আজকে এই খামারে কী কী গরু আছে দেখব এবং গরুর মালিককে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং আপনাদের গরু দেখাবো এবং এই খামারের গল্প শোনাবো আপনাদের। চলুন আমার সঙ্গে। আপনার কথায় তো মনে হচ্ছে না যে এই এলাকার ভাষা। ও আমার ভাই হচ্ছে ভাইজান ঢাকাতে বাড্ডা থানা বড় বেড়াই আর 42 নম্বর ওয়ার্ড উত্তর সিটি কর্পোরেশন। তার মানে আপনার বাড়ি ঢাকা? জি বাড়ি ঢাকা। আমার খামার এখানে? আমার এখানে। এ তো দর্শক, এ তো মজার স্টোরি হতে যাচ্ছে, বাড়ি ঢাকা খামার এখানে। আচ্ছা খামার দেখবো আর গল্প শুনবো। আচ্ছা ভাইজান চলেন। ঢাকা থেকে এসে আপনি এখানে খামার করলেন? তো মূলত ভাইজান কুরবানির গরু কিনতে আসার পর এলাকাটা দেখা ভালো লাগলো, লোকজন বেশ ভালো, যে এখানে একটা খামার করার পরিবেশ আছে। তারপর আমরা ঢাকাতে কুরবানির গরু কিনে 1 বছর প্রতারণার শিকার হওয়ার পর যে গরু জবাই করার পরে মাংস ভালো না, যে খাওয়ার উপযোগী না, তো সেই জন্য নিয়ত করলাম যে একটা গরুর খামার করি, নিজে কুরবানিও দিলাম, কিছু ভালো গরু মানুষের হাতে তুলে দিতে পারলে নিজের এক খুব ধন্য মনে করবো, সেই ইচ্ছাতে গরুর খামার করা। তাই? হ্যাঁ। তো এখন কী মনে হচ্ছে? এখন মনে হচ্ছে খুব ভালো ইনশাল্লাহ। ভালো না? ভালো। আচ্ছা প্রচণ্ড রোদ গরম? হ্যাঁ। তো চলেন ভিতরে চলেন ভাইজান। ভাইজানের নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান ভাইজান। মোহাম্মদ নুরুজ্জামান? জি জি জি। তো খামারের বয়সটা কত? খামারের বয়সটা মূলত 1 বছর পুরো হয় নাই এখনো, নতুন খামার দিছি। আচ্ছা তো এখানে আসার গল্পটা যদি একটু বলতেন। এখানে আসার মূলত গল্প হইল আমরা শৌখিনভাবে কুরবানি দিই মানিক ভাই, তো শৌখিনভাবে কুরবানি দিতে গিয়ে ভালো গরু কিনতে গিয়ে আস্তে আস্তে এখানে এক লোকের সাথে পরিচয়, এখানে আসলাম। আচ্ছা। তাই সে এলাকাটা ভালো লাগলো, লোকজনও ভালো, পরিবেশ আছে খামার দেওয়ার, তারপর কাজ ধরা ইনশাল্লাহ গরু উঠানো শুরু করছে, তো আগামীতে ইনশাল্লাহ আরও বাড়বে আশা করি। এখানে কতটুকু জায়গা আছে? এখানে জায়গা আছে 2.5 বিঘা। 2.5 বিঘা? হ্যাঁ লিজ না। আর সেটটিকে আগে করা ছিল? না না না, সেটটা আমি এই 7 মাস আগে নতুন করে সেট করছি ভাইজান। এটা কত ফিট বাই কত ফিট? এটা এই সেটটা আপাতত এখন আছে মূল ভিতরের সেটটা হচ্ছে 50 ফিট বাই 30 ফিট। আচ্ছা। আর বাইরের সেটটা হলো 14 ফিট বাই। ছোটবেলার থেকে এটা আমার অভিজ্ঞতা নেওয়া, তারপরে ইউটিউবে আপনাদের প্রতিবেদন, চিত্রপুরীর কিছু প্রতিবেদন প্রতিনিয়তই আমি দেখি। আপনি ওই যে মানুষের খাদ্য বিতরণ করেন, এই গরিব মানুষের বাসে বাড়িতে খাবার পৌঁছা দেন, ওইগুলা বই আমার দেখা। হ্যাঁ ওইটাও দেখি। অনেক ধন্যবাদ।
তো এখন গরুগুলো দেখে হ্যাঁ ভাই বাইজান গরুগুলো দেখেন কোনো সমস্যা নেই গরু খুব ভালো কোনো সমস্যা নেই এরকম গরু টোটালি কতগুলো আছে আমার গরু এখানে 23টা গরু আছে এখানে জায়গা করতে পারি না বিদে আরেক পাশে 4টা গরু রাখছে আরেকজনের বাড়িতে টোটালি কতগুলো আছে 23টা এখানে আর ওখানে 3টা 27টা গরু আছে টোটাল মাশাআল্লাহ ওই পাশটা জানি একটু দেখি দেখেন কোনো সমস্যা নেই গরু খুব মাশাআল্লাহ ভালো ভালো তো যথেষ্ট ভালো এই লো মাঝে মধ্যে কি ওয়েট করেন আমরা ওয়েট করি না আমরা স্কেলটা কুরবানির পরে একটা ওই আপনার মেগা ডিজিটাল স্কেল আমার সাথে কথা বলতে হয়েছে 65,000 টাকা দাম মধ্যে আমরা নিয়ে আসবো পরবর্তীতে গরু যখন আপনারা দেখাবেন আপনার গরু লাইফ ওয়েট করে মিটারের মধ্যে দেখাবেন কত ওই যে ফিদা দাম আপলাম আনুমানিক বললাম আমি ফাউ কথা বলার লোক আমি না ভাই এতো গোবরের পাহাড় জি ভাই এটা গোবরের খামাল এটা থেকে আপনার জৈব সার হবে আমাদের প্ল্যান্ট আছে গোবরটা পচলেই পাশে একটা ঘর হবে ওটার মধ্যে আপনার শেডের মধ্যে গোবর থাকবে ওটা থেকে আপনার জৈব সার তৈরি হবে জৈব সার তৈরি জি 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 এমনি কি বায়োগ্যাস প্ল্যান্ট করার ইচ্ছা আছে বায়োগ্যাস প্ল্যান্ট করার ইচ্ছা আছে বায়োগ্যাস প্ল্যান্টটা আমরা কাজ ধরতে যেতেছি যেহেতু ইচ্ছা নেই সেই জন্য আর ধরি নাই কুরবানির পরে আমরা বায়োগ্যাস প্ল্যান্ট করবো একটা তো ওই যে পিছনে ঘাস দেখতে পাচ্ছি হ্যাঁ পিছনে হ্যাঁ আমার ঘাস আর আমার খড়ের গাদা এই সবই আমার তো ঘাস কি ঘাসের জমি কি লিজ নেওয়া তো হ্যাঁ ঘাসের জমি 6-7 বছরের জন্য লিজ নেওয়া আছে শুধু ঘাস চাষ করবেন হ্যাঁ ঘাস চাষ করবার এই পাশে খামার আছে বাহ চমৎকার ঘাসের সাইজ হ্যাঁ ভাই জান খুব ভালো মোটা মোটা ঘাস আছে গোবর সার দেন তো ওখানে গোবর সার দেই অন্য কোনো কিছু ইউজ করা হয় না আমার মূল শেড গরুর ভাই মূল শেড জি ভাইজান বাহ খুব সুন্দর মাশাআল্লাহ এই মাঝখানে উচ্চতা কি রকম আছে উচ্চতা আছে 12 ফিট 12 ফিট না আগামীতে কুরবানির পরে 14 ফিট করা হবে যাতে গরু আর একটু কমফোর্টেবল ফিল করে জি 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 অবশ্যই আপনি অনেকটা জ্ঞানী লোকের মতো কথা বলতেছেন আপনি যথেষ্ট জ্ঞান আছে বোঝা গেল যেহেতু নতুন খামার বুঝতে পারি না আরো উচ্চা করা দরকার নতুন খামারই কিন্তু আপনার গরুগুলো মাশাআল্লাহ ভালো ভাই এই গরুটা ভালো এই গরুটা বড় বড় একরতে দেখাইলে কেবল পুতুলের মতো আপনি অনেক খামারে ভিডিও করেন দেখেন আমাদের গরু কত সুন্দর শান্ত ভালো সবগুলো হাট থেকে না সবগুলো এটা বাইলাপাড়ার হাট থেকে কিনা কুষ্টিয়া বালিয়াপাড়া আলমডাঙ্গার আলামপুরের হাট থেকে কিনা অরিজিনাল 100 সাহিওয়াল এই গরু আমার দাঁত হয় না এটা আগামী 22 সালের জন্য আমরা রেডি করতেছি এটা 21 সালে যাবে না 21 সালে যাবে না না আর এটা এটা এই বছরে যাবে এটা কালারটা দেখেন কি লাল একদম পা থেকে কান পর্যন্ত মাথা পর্যন্ত আর এই যে আমার এই গরুটা দেখতেছেন ভাই আপনি হয়তো অবাক হবেন শুই না ও আরও 6 মাসের ভিতরে দাঁত দেবে কিনা সন্দেহ এটা দেখেন না এটা আমার 22 সালের বাজেট এটা ইদানিং দাম মুহূর্তে ওই জায়গা থেকে আপনার ওই বড় খামারের টাকা নেওয়ার জন্য 4 লক্ষ টাকা আমি ওরে বিক্রি করবো না আগামীতে দেখবো কত বড় গরু হয় না আপনাদের তো পয়সার অভাব নাই বেশি দিন রাখেন এই যে অরিজিনাল দেশাল ভাই জুট কত বড় কালার সুন্দর সব খুব ভালো সুন্দর পা নাভি গলার ঝুল সব কিছু খুব সুন্দর মাশাআল্লাহ এই তো চমৎকার একটা সাদা কালো গরু এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর গরু এটা কি জাত এইটা নেপাল জাত আমার ফার্মে একটাই নেপাল সার আছে ভাই এটা মাত্র 2 খান দাচ্ছে এই যে আমার একটা হাঁসা গরু এটা পুরান ঢাকার মানুষের খুব ঐতিহ্য কুরবানি দেওয়া অর্পিডের চওড়াটা গরু পিডের চওড়া এবং ঝুটটা দেন কত বড় আর হাঁসা মূলত সাদা কিন্তু মানিক ভাই আপনি দেখতে পারেন তাদের মনে এটা গোলাপি বা পয়সা গেছে খুব সুন্দর ও আরও 1.5 মাস সময় আছে যে কী হবে ও নিজেই জানে এটা কি এবছরে সেল দিবে হ্যাঁ এই বছর এটা সেল হবে ভাই জি ভাই এটা এই বছরে সেল হবে এটা কি রকম দাম আসতে পারে এইটার দাম আসতে পারে 1,80,000 টাকা কিন্তু এর থেকে বড় গরুও যেগুলো লাল আছে কালো আছে এর থেকে কম হবে মেলা দাম কিন্তু এইগুলোটা কিনতে হবে বেশি ওই কস্টিং অনুযায়ী আর তার দাম বেশি পড়া যায় এটা ওই মাংসর হিসাবে এই গরুগুলো বিক্রি হয় না মানে সৌন্দর্যের উপর সৌন্দর্য অনেক সৌন্দর্য এবং শৌখিন মানুষের কুরবানি সর্বশেষ যে গরুটা দেখতে পাচ্ছি এই সাইডে এই গরুটা মূলত মানিক ভাই আপনারা বললে বুঝবেন আপনারা এই সারা বাংলাদেশের বড় বড় খামারে সরকারি এই গরু গবেষণা কেন্দ্রতে যান বিদেশ থেকে যে গরুগুলো নিয়ে আসে ওরা
কৃত্রিম প্রজননের জন্য সিমেন্ট নেওয়ার জন্য এই গরুটা হইলো সেইটা এটা মূলত বাংলাদেশের গরু না এটা যারটা উন্নয়ন করার জন্য আনছে এটা সম্ভবত বিগ বোল সাইজের একটা গরু বলে তার প্রজাতির মধ্যে পড়ে কারণ এটা সাহিওয়ালের মধ্যেও পড়ে না ক্রসের মধ্যেও পড়ে না এটা এত বড় বডি হ্যাঁ এটা বিক্রি করার নিয়ত আছে যদি কেউ নিতে চায় গরু দেখভাল আপনি করেন কি কি খাবার দেন একটু আমার একটু দেখান আমাদের খাবার হচ্ছে এটা কি এটা হচ্ছে সরিষার খোল সরিষার খোল এটা ধানের গুড়া ধানের গুড়া এটা হচ্ছে গম আর ভুট্টা গমের ভুট্টা জি মানে গম আর ভুট্টা একসাথে মিক্স করা মিক্স করে ভাঙানো হ্যাঁ ভাঙানো আচ্ছা এটা হচ্ছে আপনার সয়াবিনের খোল সয়াবিনের খোল জি দেখেন নাকে শুকান খুব ভালো জিনিস এটা ভালো জিনিস জি আচ্ছা এটা হচ্ছে আপনার গমের ছাল এটা হচ্ছে আপনার ছোলার ময়দা ছোলা ভাঙানো সোলার ময়দা না এটা যে রাইস পলিশ বার করেন ধানের রাইস পলিশ চাউলের বাহ খুব সুন্দর ঠিক আছে এখানে কোনো খারাপ খাবার খাওয়া না হয় না যেহেতু ইনাদের নিজেদেরই গরু কুরবানি দিতে লাগে অনেক জাতীয় কোনো কিছু আমরা ঘুরে খাওয়াই না সকল কিছু আমাদের আপনার ড্রাই কারণ ভাত হচ্ছে মানুষের জন্য মানুষের পাচন শক্তি আর গরুর পাচন শক্তি এক না মানুষ মাংস খায় হজম করতে পারে গরু হজম করতে পারবে আচ্ছা যাই হোক আপনার এই খামারের ব্যবসায় এসে গরু পালন করতে এসে আপনার বড় ধরনের কোনো সমস্যার কি সম্মুখীন হয়েছিলেন আমি এখন পর্যন্ত আমার গরুরে প্রত্যেকটারে আমরা ভ্যাকসিন করা হয় খুরা রোগের জন্য তরকা রোগের ভ্যাকসিন দেওয়া আছে বাদলা রোগের ভ্যাকসিন এই তিনটা দেওয়া থাকলে সমস্যা হয় না এমনি কি কোনো ডাক্তার এসে দেখভাল করে এলাকার ডাক্তার এলাকার আসে না আমি একসময় আমার গরু সুস্থ থাকে বসে এক ডাক্তার আইনা দেখাইছিলাম গরু গরু বসে আইসা বললো যে আপনার গরুর চিকিৎসার কোনো দরকার হবে না আশা করি আমি যেহেতু আমি অর্গানিক খাবার খাওয়াই আমার গরু সমস্যা হবে কেন রোদ্রে আমার গরু দাঁড়ায় আছে অনেকের গরু জিব্বা দুই হাত বার করে দিব রোদ্রে বার করলে আমি 24 ঘন্টা গ্যারান্টি আমার গরু রোদ্রে থাকবো বৃষ্টির দরকার নেই বাতাস দরকার নেই যদি একটা গরু ফিট খাওয়ায় ভাত খাওয়ায় সে পড়ে যাবে সাথে সাথে জি 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 এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ এখানে হালাল উপায়ে যেটা হালাল উপায়ে অর্জন কইরা এবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রুজি জি জি আপনি হালাল রুজি না খেলে আপনি যত নামাজ পড়েন যত বড় দাড়ি হোক আপনার 2 পয়সা লাভ নেই কারণ আপনার এবাদতই কবুল হবে না তো আপনি জান্নাতে যাবেন কীভাবে সেই দিকে লক্ষ্য রেখে আপনার ভেজাল খাদ্য ভেজাল কোনো কিছু ইঞ্জেকশন আমরা এই সবটার মধ্যে নাই কেউ যদি এই বছর গরু কিনা খায় আগামী দিনে আমি পয়সা দিতে পারবো কারণ একটা গরুরে হরমোন ফিট খাওয়ালে সে থাকবে না কেউ চ্যালেঞ্জ করে রাখুক সবচেয়ে বড় গরু লাই রাখুক কোনো সমস্যা নেই ভাই এইটা কি আপনার খামারের সবচেয়ে বড় গরু এটা সবচেয়ে বড় গরু এবং সুন্দর গরু আমার মন বলে যে এটা বড় ঢাকা যেই বড় বড় এগ্রোগুলো আছে এই এগ্রোতে গরুর মেলা দাম হইব কিন্তু আমরা প্রান্তিক খামারে এটা দাম পাবো না আচ্ছা আপনার মুখে আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01826 273 62 এটা কি সবসময় খোলা থাকে এটা সবসময় খোলা থাকে আমার একটাই সিম দুইটা সিম আমি ইউজ করি না কি কোনো ডিসপ্লে সেন্টার করার ইচ্ছা আছে হ্যাঁ ঢাকাতে 100 ফিটে এই বাড়ি দ্বারা 100 ফিট নতুন বাজার গরুহাট যেটাকে বলে আমি আগে এলাকায় মাঝে মধ্যে আসলে কুরবানির গরু কিনতে গিয়া আরও 10টা গরু কিনে নিয়ে বিক্রি করতাম এখন আমার খামারে আপনার দেখবেন গরু আছে তো আমি ওইখানে 100 ফিট গরুহাট থেকেও গরু নিতে পারবো আর কেউ যদি মোবাইলে দেখে তবে একটা জিনিস আমি গ্যারান্টি দিতে পারি আমি যেহেতু প্রতারণার জন্য ফার্ম দিছি আমার কাছ থেকে গরু কিনা ভাই প্রতারণার শিকার হবে না ওখান থেকে প্রতারণা কিভাবে হয় শিখছেন গরু কিনে আবার খাটায় দেন না 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 কোনোদিনই হইব না আমি নিজে খাবো
আমি মানুষকে ভালো খাওয়ানোর চেষ্টা করব, এটা আমার প্রত্যাশা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে নুরুজ্জামান ভাই। সুই দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি একজন ঢাকার বাসিন্দা খামার এই মেহেরপুরে গাংনী উপজেলা বালিয়াঘাট এলাকায়, এটি কুটুনি বাজার, চমৎকার নাম। যাই হোক, পুরোটা জানতে পারলাম। ইনি ঢাকার বাসিন্দা, এখানে অনেকটা সাশ্রয়ী গরু পালা সম্ভব বিধায় তিনি এখানে গরু লালন পালন করছেন। ভাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি আমার এই পছন্দের অ্যাগ্রো সেক্টরে আসার জন্য। তো ভাইয়া, আপনাকে শুভকামনা, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভাই, আমার দেখা হবে ইনশাআল্লাহ। আমি চাই যে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, চিত্তিপুরের কৃষি চ্যানেলের মাধ্যমে কৃষির প্রসারক সারা বাংলাদেশে, আর আপনাকে আল্লাহ সুস্থ রাখুক। জি জি, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, পরবর্তী আরেকটি এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকেরটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ। নতুন নতুন কর্মক্ষেত্র, চিত্রপুরি কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।